সো প্রায় এক মাস হয়ে গেল চ্যানেলে কোনো ভিডিও নেই, কিছু নেই, কোনো জাস্ট দুটো একটা শর্টস আপলোড হয়েছে। মানে লাস্ট এই এক মাসের মধ্যে এতটা পরিমাণে খারাপ পরিস্থিতি গেছে ধারণার বাইরে। না, আমার ডেঙ্গু হয়েছিল, এক সপ্তাহ হসপিটালাইজ ছিলাম, তার মধ্যে 4-5 দিন আইসিইউতে ছিলাম, দেন আমি হসপিটাল থেকে ব্যাক করলাম, তারপরে প্রিয়ার আবার শরীর খারাপ করলো। তো এই করে না কোনো মোটর ব্লক করার সময় পেয়েছি, না রোড ট্রিপ করার সময় পেয়েছি, মানে বাড়ি থেকে বেরোনোরই সুযোগ পাইনি। তো যাই হোক, আজকে একটা সুযোগ পেয়েছি, ভাবলাম তোমাদেরকেও সেটা শেয়ার করি। তো আমার হাতে আমার এই ফোনটা রয়েছে, এটা দেখানোর একটাই কারণ, এতদিন যে আমি ব্লগ করতাম, মোটো ব্লগ করতাম, অনেকেই অনেক কোশ্চেন করেছে যে আমি ফোনে ব্লগ করি কি না, বা মোটো ব্লগিং কিসে করি। তো কাউকেই কোনোদিনও আমি কোশ্চেনের অ্যান্সার কিছু দিইনি, সবসময় স্কিপ করে গেছি। তো হ্যাঁ, আমি এতদিন এই ফোনটাতেই ব্লগ করতাম, মানে আমি কলকাতা থেকে শিলিগুড়ি, দেন শিলিগুড়ি থেকে নেপাল, দেন শিলিগুড়ি থেকে লাটাগুড়ি, ডুয়ার্স, কার্শিয়াং, দার্জিলিংয়ের যে ব্লগগুলো আমার চ্যানেলে রয়েছে সব এই ফোনটা থেকেই করা। তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, মানে যাদের কাছে ফোন নেই, বললাম মানে যাদের কাছে ক্যামেরা নেই বাট ফোনে মোটো ব্লগ করতে চাইছো, কীভাবে করবে, কোন সেটিংসে গিয়ে করবে, মোবাইলে কী গ্যাজেট লাগে, আমি সেটা নিয়ে একটা কমপ্লিট ভিডিও বানিয়ে আপলোড করবো। তো এই ফোনটা যেটা দেখছো এটা দিয়ে আর মোটো ব্লগ এরপরে হবে না, হয়তো নর্মালি ব্লগ করবো যেখানে ক্যামেরা ইউজ করতে পারবো না সেখানে। তার কারণ হলো মানে ফাইনালি আমি কিনে নিয়েছি আমার Insta360, মানে পুজো আজকে নবমী, আমি নবমী আজকে ব্লগটা করছি, মানে পুজোতে জামা কাপড় না কিনে ক্যামেরা কিনেছি, মানে অ্যাকচুয়ালি আমি নিজে কিনেছি বলাটা ভুল, আমাকে প্রিয়া গিফট করেছে। তো এতদিন ওয়েট করার কারণ ছিল রাইডিং গিয়ার্স, অনেক কিছু কিনেছিলাম, অনেকটা টাকা ইনভেস্ট হয়েছিলো, দেন মানি অ্যারেঞ্জ করতে হয়েছে, তারপরে গিয়ে আবার ক্যামেরাটা হয়েছে। তো এখনও পর্যন্ত আমি ক্যামেরা আনবক্স করিনি, সেটা তোমাদের সাথেই করবো। আমি এই মুহূর্তে প্রিয়ার ফোনেই ব্লগ করছি, মানে এখনও ফোনেই ব্লগ করছি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আনকাট ফুটেজ। যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে ভুলো না। তো চলো এবার বক্সটাই আনবক্স করা যাক। হেলমেটটা সমৃদ্ধ নিয়ে চলে গেছে, পুজো ঘুরতে যাচ্ছে বাইক নিয়ে, বলছে হেলমেট নিয়ে, আমার হেলমেট নিয়ে গায়ে হয়ে গেছে। তো এটা আমার কাছে ফেলে রয়ে গেছে। তো এতদিন এই পুরো পার্টটাই ফোনে আমি ইউজ করতাম, কিন্তু এখন আর এই সামনের যে রাউন্ড শেপের পার্টটা রয়েছে এটা আর ইউজ করবো না, কারণ এটা আমার ক্যামেরায় আর লাগবে না। তার রেস্ট অফ দ্য পার্ট যেটা আছে সেটা আমি ক্যামেরার জন্য, এই ক্যামেরাটার জন্য ইউজ করবো। সেটা আমি পরে যখন একটা ব্লগ করবো, ক্যামেরাটার আউটডোর ব্লগ হবে, তখন কীভাবে সেট হচ্ছে না হচ্ছে সেগুলো সব আমি দেখিয়ে দেবো। এই যে ব্লেড নেই, তাই কাছে দিয়েই কাজ মেটাচ্ছি আর কি করবো। ওই খুলছেও না, বুঝলে? এটা 1 ইয়ার ওয়ারেন্টি যেটা আছে সেই স্টিকারটা এখানে লাগানো, পরে বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। তো আমার Insta360 একটা কারণে ভালো লাগে, এটা পুরো একটা মডিউলার ক্যামেরা। তো এর মধ্যে বেসিক্যালি একটা ব্যাটারি দিয়েছে, আর এখানে একটা সেন্সর রয়েছে, আর ক্যামেরা লেন্সটা রয়েছে। এটা রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনের সাথে ব্যাটারিটা রয়েছে, এখানে সেন্সার আর ক্যামেরাটা রয়েছে, এটা পুরোটাই ইন্টারচেঞ্জেবল। আমি যদি এটা খুলে দিই, এই লেন্সটাকে খুলে আমি পরে 360 লেন্স লাগিয়েও ইউজ করতে পারবো। তো আমার নেওয়ার একটাই রিজন, মানে Insta360 লেন্সের সাথে যে টুইন এডিশনটা যেটা রয়েছে ওটার কস্ট প্রচুর, প্রায় 42,000 মতন। তো এত টাকা আমার কাছে নেই, যার জন্য অর্ধেক দাম দিয়ে অর্ধেক প্রোডাক্ট কিনেছি, এরপরে আবার অর্ধেক দাম দিয়ে বাকি Insta360 লেন্সটা কিনে এতে জাস্ট অ্যাটাচ করে দেবো, তাহলে আমার একটা কম্প্যাক্ট Insta360 ভিউ হয়ে যায়, আর এটা দিয়ে আমার মোটো ব্লগও হয়ে যায়। আর কী কী দিয়েছে সবাই চেক করা যায়। লেন্সটা এখানে রাখি, এটা সেন্সারটা, এটা ব্যাটারিটা, আর ব্যাটারিও কিনতে পাওয়া যায় Insta360 সাইডেই, 3,500 টাকা মতন নেয়, ডলারে নেয়, কিন্তু ওটা আমাদের ইন্ডিয়াতে
আনালে ওটার 4x চার্জেস হয়তো পড়ে যায়, তো ওটা অ্যামাজন থেকে নিতে হবে, অ্যামাজনে আরও প্রাইসটা বেড়ে যায়, 5 থেকে 5,500 টাকা হয়ে যায়। আর কী কী কিট দিয়েছে এর মধ্যে, একটা বক্স রয়েছে, বক্সের মধ্যে কী রয়েছে দেখি, আই হোপ ডেটা কেবিল থাকবে, আর ক্যামেরার যে মানে ওয়াটারপ্রুফ বেস্টটা সেটা থাকবে, যেটা বলছিলাম। আর এখানে একটা টাইপ সি ডেটা কেবিল দিয়েছে, এটা হলো ক্যামেরার উপরের পার্টটা, মানে এই যে তিনটে লেন্স, ব্যাটারি আর সেন্সার, এই তিনটেকে অ্যাটাচ করে আমাকে এই ক্লিপটাকে আনলক করে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তাহলে পুরো আমার ক্যামেরা সেট আপটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে কিছু দিয়েছে ম্যানুয়াল গাইডস, যেখানে ইংলিশে লেখা আছে আর কিছু চাইনিজ ভাষায় লেখা আছে, পরে সময় পেলে কখনো ইংলিশটা পড়ে দেখব। এখানেও সেম, এটাও তাই, এটা লেন্স মানে মোছার জন্য একটা খুব সুন্দর একটা কাপড় দিয়েছে, আর ইনস্টা 360 লোগো, মানে এটা বেসিক্যালি হেলমেটেই লাগিয়ে দেবো। আর কী আছে, আর কিছু আছে বক্সেসে? না, আর তো সেরকম কিছু নেই। এবার আছে মাইক অ্যাডাপ্টারটা, মাইক অ্যাডাপ্টার যেহেতু এই সেন্সারটায়, সরি এটা তো ক্যামেরা লেন্সটা, এই সেন্সারটা টাইপ সি মানে কোনো 3.5 জ্যাক ঢোকে না, তার জন্য আলাদা করে ইনস্টা 360 একটা অ্যাডাপ্টার কিনতে হয়, তো এই অ্যাডাপ্টারটা আমি এখানে লাগিয়ে নিলে তারপরে আবার 3.5 যেমন মাইকের জ্যাকটা থাকবে সেটা আমি ইউজ করতে পারবো। মানে এর সব কিছুই পার্টে পার্টে আসে, আলাদা আলাদা পার্টে কিনতে হয়। যেমন এখানে মাইক হোল্ডারের একটা জায়গা দিয়েছে, ওটাও আলাদা করে কিনতে হয়, ওটাও প্রায় 3,500 টাকা মতন দাম পড়ে, তো আমি কিনবো না, এখানে বোথ সাইড টেপ লাগিয়ে চালিয়ে দেবো, অত টাকা ইনভেস্ট করবো না আমি। কিন্তু মাইক অ্যাডাপ্টারটা তো লাগবেই, মাইক অ্যাডাপ্টার ছাড়া কোনো উপায় নেই, উপায় আছে, উপায় নেই বলাটা ভুল, মানে টাইপ সি এর যে সমস্ত মাইকগুলো আছে সেগুলো তোমাকে কিনতে হবে। তো আমি 3.5 মাইক ইউজ করতাম, কারণ এতদিন ফোনে ইউজ করতাম, তার জন্য 3.5 জ্যাকের মাইক ইউজ করতাম, তো আবার মানে নতুন করে ইনভেস্ট করবো, তার থেকে ভালো একেবারে এটাই কিনে নিলাম, মানে মাইকটা তো বেকার হয়ে যাবে তাহলে আমার। এই হলো ইউএসবি মাইক অ্যাডাপ্টার, এখানেও একটা ইনস্টা 360 লোগো আছে, আর এটা ইউএসবি পোর্ট, মানে আমি এখানে ওপর সাইড থেকে আমাকে মাইক লাগাতে হবে, নিচ থেকে চার্জিংয়ের জায়গা আছে, মানে আমি চার্জে দিয়েও ব্লক করতে পারবো। আর ইনস্টা 360 সবচেয়ে একটা বেনিফিট, তার জন্য এটা আরও নেওয়া, মানে আমার যদি কোনো টাইমে চার্জ শেষ হয়ে যায় তো আমি মানে ব্যাটারিটাকে খুলে আমি চার্জে দিতে পারবো, প্লাস এই দুটো লেন্সকে অ্যাড করে আমি চার্জে লাগিয়ে আমি ব্লগ করতে পারবো, আবার ভিডিও করতে পারবো, মানে আমার কী হবে তাতে, এদিকে ভিডিও হবে আবার এটা চার্জও হবে, যেটা কিনা গোপ্রো বা আদার্স অ্যাকশন ক্যামেরায় হয় না, মানে এটা খুব ভালো একটা ফিচার্স ইনস্টা 360-র জন্য। তো এই হলো কমপ্লিট জিনিস, তো চলো এবার বাকিগুলোকে অ্যাসেম্বলি করা যাক। এটা ক্যামেরা লেন্সটা, আর এটা সেন্সার, আর এই সাইডে রয়েছে স্ক্রিন, তো এটা বেসিক্যালি এই দুটোকে ধরে চেপে দিলে হয়ে যায়, তবে এটার একটা বেনিফিট আছে, মানে এই সাইডে রয়েছে স্ক্রিনটা আর এই সাইডে রয়েছে লেন্সটা, তো আমি যদি মনে করি যে আমি স্ক্রিনটাকে সামনে নিয়ে যাবো, এটাকে জাস্ট ডিট্যাচ করে আবার সেম প্লেসে রেখে যদি আমি অ্যাটাচ করে দিই তাহলে আমার দুটো সামনে চলে আসলো, মানে আমি নর্মালি এইভাবে ব্লগ করতে করতে আমি আমার ভিডিওটাও দেখতে পাবো। তো এবার ব্যাটারিটা লাগানো যাবে, তো এটাকে ঘুরিয়েই আমি আপাতত ব্যাটারিটাকে লাগাবো। এটা হলো ব্যাটারিটা, ব্যাটারি এখানে একটা পিন লক রয়েছে যেটা কিনা পেছন দিকে টেনে দেন লকটা এখানে করতে হয়, এভাবে ধরে লক হয়ে গেছে। তো তিনটে পার্ট পুরো অ্যাসেম্বলি করার পরে আমার অ্যাকশন ক্যামেরা রেডি, আর এটা হলো ক্যামেরার ওপরের কেসটা, তো এটাকে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে এটাকে, এখানেও একটা লক রয়েছে, কমপ্লিট। তো এবার ইউএসবি পোর্টের জায়গাটা তোমাদেরকে দেখাই, তো এখানটায় রয়েছে হলো ইউএসবি পোর্টের জায়গাটা, মানে চার্জ দেওয়ার জায়গা, তো এখানে একটা টেপ দিয়ে এটা টেপিং করা রয়েছে, মানে এখানে কিছু ম্যানুয়াল গাইডস লেখা রয়েছে, লেখা আছে কিছু একটা এসডি কার্ড ফার্ড, তো এটাকে এখানেও একটা ক্লিপ সিস্টেম, এই ক্লিপিংটা নিচে টেনে দেন এটাকে খুলতে হয়, বাপরে কত টাইট। এই যেটা রয়েছে এই জিনিসটা এখানে এরকম ঝুলিয়েও রাখতে পারো, এটা যদি একটু জোরে প্রেস করা হয় মানে পুল করা হয় তাহলে এটা পুরো খুলে চলে আসে, তো এখানে
USB Type C চার্জিং পয়েন্ট রয়েছে, পাশে এসডি কার্ডের জায়গা রয়েছে। তো এসডি কার্ডটা আমি অনলাইনে অর্ডার করেছি, এখনও বাড়ি এসে পৌঁছায়নি, পুজো চলছে, নো এন্ট্রি, যার জন্য এরকম অ্যামাজন থেকে আমার কাছে কন্টিনিউয়াসলি মেসেজ আসছে। তো এটাকে খুব যত্ন করে রেখে দেবে। আর এইটা হলো মাইক অ্যাডাপ্টারটা, তো মাইক অ্যাডাপ্টারটা যদি আমি এখানে লাগিয়ে দিই তাহলে আমার হয়ে গেল মাইক অ্যাডাপ্টারের জায়গা। তো তখন আমি এবার নিচের এই জায়গাটাই থেকে চার্জ দিতে পারবো, আর এখানে আমি আমার মাইকটা লাগাতে পারবো 3.5 জ্যাকটা। তো লেন্সের ওপরে একটা প্রোটেক্টর দেওয়া রয়েছে, আর এই সাইডে একটা স্ক্রিন গার্ড দেওয়া রয়েছে, মানে এটা জাস্ট নর্মালি তুলে দেবো। তো এটা পরে আমি চেঞ্জ করে নেবো। তো চলো এবার ক্যামেরাটাকে অন করি। এখানে পাওয়ার বাটন, চার্জ কতটা আছে সেটা হলো ব্যাপার। ওকে, তো ক্যামেরা অন হয়ে গেছে। এখানে ইংলিশ আর কী কী ল্যাঙ্গুয়েজ দিয়েছে, কিছুই তো মাথা মুন্ডু বুঝতে পারছি না কী ল্যাঙ্গুয়েজ। ইনস্টল ইনস্টা 360 অ্যাপ অ্যান্ড কানেক্ট ক্যামেরা টু অ্যাক্টিভেট। ওকে, মানে আমার ফোনে ইনস্টা 360 অ্যাপটাকে ডাউনলোড করতে হবে, তারপরে গিয়ে কানেক্ট হবে। আর নো এসডি কার্ড, মানে এখনও পর্যন্ত এসডি কার্ড যেহেতু আমার কাছে নেই তাই নো এসডি কার্ডই দেখাচ্ছে। ফোনের ব্যাটারি একদমই কম, যার জন্য এখানে ব্লু লাইটটা ব্লিঙ্ক করছে। তো ক্যামেরাতে চার্জ নেই বললেই চলে, মানে একদম লাল হয়ে রয়েছে ব্যাটারি, বোঝাই যাচ্ছে। আর সেকেন্ডলি হলো রেড লাইটটাও ব্লিঙ্ক করছে। তো এটাকে চার্জ দিয়ে একটা কমপ্লিট মোটো ব্লগ করব, দেন তোমরা সেই ব্লগটা দেখতে পাবে। তো এই ছিল আজকের মতন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কারণ অনেক রাত হয়ে গেছে আর সবাইকে হ্যাপি পূজা। আর ভিডিওর চ্যানেলের লিঙ্কটা সবার সাথে শেয়ার করো, আগের ভিডিওগুলো দেখো, নতুন ভিডিও যতদিন না আসছে খুব তাড়াতাড়ি এই ক্যামেরাটা থেকে মোটো ব্লগ আপলোড করবো। মানে আমিও খুব এক্সাইটেড রয়েছি, ফার্স্ট টাইম এরকম 4K ক্যামেরায় মোটো ব্লগ করবো। মানে এটাও ভালো লাগছে যে মানে তোমাদেরকে আরও বেটার ভিউ, বেটার ওয়াইড অ্যাঙ্গেল, বেটার কোয়ালিটির ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো ভিডিওটা আমি এখান থেকে ক্লোজ করছি, তোমাদের সাথে নেক্সট মোটো ব্লগে দেখা হচ্ছে। সো গুড বাই ফ্রম আমাদের বাড়ি।